নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি ভূগোলের টোটাল দুখানা সেট সলভ করাবো, 210 নম্বর পেজ এবং 213 নম্বর পেজ। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি 210 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 1.1 এ শুষ্ক অঞ্চলের গ্রিক হাতকে বলা হয় অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার ক্যানিয়ন। 1.2 কি বলেছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার বহির্জাত প্রক্রিয়া। 1.3 কি বলেছে, পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয় অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার মিসিসিপি মসৌরি মোহনায়। পরের প্রশ্ন 1.4 যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার হাইগ্রোমিটার। 1.5 এল নিনোর প্রভাব দেখা যায় অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার প্রশান্ত মহাসাগরে। 1.6 কি বলেছে, মরা কটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন অবস্থান করে অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার 90°। 1.7 বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি নয় অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার বজ্রের পরিমাণ বৃদ্ধিকরণ। 1.8 নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন 1.9 লেটারাইট মৃত্তিকা দেখা যায় অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। 1.10 অন্ধ্রতে ভারতের মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হলো অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার ফালি চাষ। 1.11 গম হলো একটি অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার রবি শস্য। 1.12 অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার উত্তর দক্ষিণ করিডোর। 1.13 অ্যান্সার ব্যাগ ঘয়ের অ্যান্সার বেঙ্গালুরুকে বলা হয়। 1.14 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1:50,000। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পরের প্রশ্ন বলেছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 2.11 কি বলেছে, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটা শুদ্ধ আছে। 2.12 বায়ুর চাপ ফার্নিট ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা যায়, এটা শুদ্ধ আছে। 2.13 একটি বিষাক্ত বজ্র হলো DDT, এটা শুদ্ধ আছে। 2.14 সূর্য চাঁদ পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটা শুদ্ধ আছে। 2.15 ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ আছে। 2.16 পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানও বলা হয়, এটা শুদ্ধ আছে। 2.17 লু একটি আর্দ্র শীতল প্রাকৃতিক বায়ু, এটা কি আছে, এটা অশুদ্ধ আছে। ঠিক আছে, এবার আমি শূন্যস্থান পূরণ করব। 2.21 বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে অ্যান্সার হবে বৈপরীত্য উত্তাপ। তো দেখো বানামটা লেখা আছে। পরের প্রশ্ন 2.22 কি বলছে, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাত মিয়ান্ডার নামে পরিচিত অ্যান্সার হবে মিয়ান্ডারেস অ্যান্সার হবে। পরের প্রশ্ন 2.23 কি বলছে, শীত তাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয় অ্যান্সার হবে CFC। 2.2 হলে কি বলেছে, কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রেও উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে ঘটনাটি ড্যাশ গোলার্ধ অবস্থিত অ্যান্সার হবে দক্ষিণ গোলার্ধে। 2.25 মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হলো অ্যান্সার হবে সূর্য সমলয় উপগ্রহ। ঠিক আছে, পরের প্রশ্ন 2.26 ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় অ্যান্সার হবে আমাদের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটুর, আর ভারতের ম্যানচেস্টার কোনটা আহমেদাবাদ, আর উত্তর ভারতের ম্যানচেস্টার কোনটা এটা আসলে আমাদের কানপুরকে বলা হয়। ঠিক আছে, তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো পরের প্রশ্ন 2.27 কেন্দ্রীয় ধান গবেষণাগারটি ড্যাশে অবস্থিত অ্যান্সার হবে কটকে অবস্থিত, উড়িষ্যার কটকে। ঠিক আছে, এবার আমি একটি বা দুটি শব্দের উত্তর দাও, এইগুলো সলভ করাবো। 2.31 একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো অ্যান্সার হবে ইউরেনিয়াম। 2.32 দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম অ্যান্সার হবে গোদাবরী। 2.33 মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় অ্যান্সার হবে অষ্টমী তিথিতে। 2.34 কি বলেছে, দক্ষিণের ধানের ভাণ্ডার কাকে বলা হয় অ্যান্সার হবে কৃষ্ণা গোদাবরী বদ্বীপকে বলা হয়। 2.35 রনডেনড্রন কোন অরণ্যে অবস্থিত অ্যান্সার হবে আলপীয় অরণ্যে। 2.36 কি বলেছে, কলকাতার জীবনরেখা কাকে বলে অ্যান্সার হবে মেট্রো রেলকে বলে। 2.37 ভারত আফগানিস্তানের সীমানা কী নামে পরিচিত অ্যান্সার হবে ডোরান লাইন। 2.38 কি বলেছে, ISRO ইসরো এর সম্পূর্ণ নাম কী অ্যান্সার হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের, তো দেখো এবার বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। ঝুমচাষ এর অ্যান্সার হবে মৃত্তিকা ক্ষয়। GIS এর অ্যান্সার হবে আমাদের কী বলেছে, রিমোট সেন্সিং। তো দেখো 2.43 স্ট্রাটোস্ফিয়ার অ্যান্সার হবে আমাদের ওজোন গ্যাসের প্রাধান্য। তারপরে কী বলেছে 2.44 পাইন এর অ্যান্সার হবে সরলবর্গীয় অরণ্য। তো দেখো এবার আমি 213 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কী বলেছে,
তো দেখো 213 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন বলেছে 1.1 এ যে পোখরে কি বলেছে নদী বহিত প্রস্তর খণ্ড পরস্পর সংঘর্ষে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি প্রভৃতিকে পরিণত হয় তাকে বলে অ্যান্সার হবে গয়ার অঞ্চলের ঘর্ষণ ক্ষয় 1.2 তে মরু অঞ্চলের শুষ্ক নদী খাত হলো অ্যান্সার হবে গয়ার অঞ্চলের ওয়াদি অ্যান্সার কি হবে ওয়াদি হবে ওকে তো দেখো 1.3 তে কি বলেছে যে জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় অ্যান্সার হবে গয়ার অঞ্চলের ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল 1.4 এ দিন রাতের উষ্ণতার প্রসারের সবচেয়ে বেশি দেখা যায় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে 1.5 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অ্যাপোজি 1.6 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দক্ষিণ আটলান্টিক মহাসাগরে 1.7 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ব্যবহৃত সিরিজ 1.8 এর অ্যান্সার হবে আমাদের গোয়ার অ্যান্সার রাজস্থান 1.9 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কূপ ও নলকূপ 1.10 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার শীতকালে 1.11 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সমোন্নতি রেখা চাষ 1.12 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কার্পাস গাছে 1.13 অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কলকাতাতে 1.14 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 16টি এবার আমি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করব তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলছে 2.11 এ মরু অঞ্চলে বায়ু জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত সমভূমি হলো ইনসেল বার্স এটা অশুদ্ধ 2.12 তে প্রশস্ত নদী মোহনাকে বদ্বীপ বলে এটা অশুদ্ধ আছে 2.13 তে হিমশিড়ির খাজে বরফ গলা জলে জমে সৃষ্টি হয় প্যাটেনেস্টা হ্রদ এটা শুদ্ধ আছে 2.14 এর অ্যান্সার অশুদ্ধ 2.15 এ কী বলেছে ভারতের শীতকালে রবি শস্য চাষ হয় এটা শুদ্ধ আছে 2.16 এ ভারতের উপকূলে অবস্থিত একমাত্র লোহেস্পাত কেন্দ্রটি হল বিশাখাপত্তনম এটা আমাদের শুদ্ধ আছে 2.17 এ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান FCC এটা অশুদ্ধ এবার আমি শূন্যস্থান পূরণ করব 2.21 এ কী বলেছে মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে অ্যান্সার ধিরিয়ান বলে 2.22 তে আবহাওয়া মানচিত্রের মেঘাচ্ছন্নতা ড্যাশ এককে প্রকাশ করা হয় অ্যান্সার হবে অক্টা 2.23 তে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো অ্যান্সার হবে মিথেন 2.24 এ গঙ্গার ডান তীরের একটি উপনদী হলো ড্যাশ যমুনা 2.25 এ ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি ড্যাশ শহরে অবস্থিত অ্যান্সার হবে নাগপুরে 2.26 এ ভারতের অধিকাংশ চা ড্যাশ বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় অ্যান্সার হবে কলকাতা 2.27 এ ভারতের সর্বাপেক্ষা বিভাগ 1767 খ্রিস্টাব্দে স্থাপিত হয় এটা ঠিক আছে তো দেখো এবার আমি 2.3 প্রশ্ন সলভ করব 2.31 এ কী বলেছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় অ্যান্সার হবে অ্যানিমোমিটার 2.32 তে কী বলেছে সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত অ্যান্সার হবে 1013.25 মিলিবার পরের প্রশ্ন 2.33 তে শৈবাল সাগর কোন মহাসাগরের সৃষ্টি হয় অ্যান্সার হবে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর 2.34 এ সামুদ্রিক মাছের প্রাধান্য খাদ্য কী অ্যান্সার হবে প্ল্যাঙ্কটন 2.35 এ পৃথিবীতে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয় অ্যান্সার হবে দুবার 2.36 এ বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে কী বলে অ্যান্সার হবে ই বজ্র 2.37 এ আরাবল্লী সর্বস্ব শৃঙ্গের নাম গুরুশিখর 2.38 এ ভারতের প্রথম পেট্রোরেশন শিল্পকেন্দ্র কোথায় স্থাপিত অ্যান্সার হবে ট্রম্বে এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো তো দেখো 2.41 এ কী বলছে ভারতের একক বৃহৎ শিল্প অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার কার্পাস বয়ন শিল্প 2.42 তে দেরাদুন এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার SOI 2.43 তে কারেওয়া এর অ্যান্সার হবে আমাদের একের অ্যান্সার জাফরান ঠিক আছে কারেওয়া কী হবে জাফরান হবে 2.44 এ উদীয়মান শিল্প অ্যান্সার হবে তথ্য প্রযুক্তি শিল্প ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে